আপনি যদি ভবিষ্যৎ দেখতে চান বা জানতে চান ভবিষ্যতে কি হতে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু টেকনিকের শেয়ার করব যেগুলোর ব্যবহার করলে আপনার সাইকিক অ্যাবিলিটি বৃদ্ধি পাবে এবং আপনি ভবিষ্যৎ আন্দাজ করতে পারবেন। সাইকিক অ্যাবিলিটি অর্থাৎ আমাদের ভেতরের যেসব শক্তিগুলো সুপ্ত অবস্থায় থাকে সেই সব শক্তিগুলোকেই আপনি আপনার সাইকিক অ্যাবিলিটি বলতে পারেন। অর্থাৎ সাইকিক অ্যাবিলিটি শুধুমাত্র একটা জিনিসের নাম নয়, একজন মানুষের ভেতরে যেসব শক্তি থাকে সেগুলোকে সব মিলিয়ে বলা হয় তার সাইকিক অ্যাবিলিটি। যেমন সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার, থার্ড আইয়ের পাওয়ার, শরীরের প্রত্যেকটা চক্র, টেলিপ্যাথি, টেলিকাইনেসিস এবং হাইড্রোকাইনেসিস সহ সব কিছুকে এক কথায় আপনার সাইকিক অ্যাবিলিটি বলতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সেরকমই কিছু টেকনিকের কথা বলবো যেগুলোর ব্যবহার করলে ওভারঅল আপনার সব ধরনের সাইকিক পাওয়ার আগের থেকে বৃদ্ধি পেতে পারে। সাইকিক অ্যাবিলিটি সবার মধ্যেই আছে, কিন্তু সেগুলো থাকে সুপ্ত অবস্থায়। কিন্তু সেই এনার্জিকে আবারও জাগ্রত করার কিছু প্রসেস আছে। নাম্বার 1, আপনাকে প্রত্যেক দিন সত্যিকারের ফিলিং সহকারে নিজেই নিজেকে এটা বলতে হবে যে হ্যাঁ, আমার মধ্যে অবশ্যই সাইকিক অ্যাবিলিটির পাওয়ার আছে বা আমার সাবকনসিয়াস মাইন্ড প্রচণ্ড শক্তিশালী, আমার সাবকনসিয়াস মাইন্ড অনেক কিছুই করতে পারে যেগুলো মিরাকেলের মতো। আপনাকে প্রত্যেক দিন বলে বলে কিংবা লিখে লিখে আপনার কনফিডেন্স আগে বাড়াতে হবে যাতে আপনার সাবকনসিয়াস মাইন্ডও এটাকে বিলিভ করতে থাকে যে হ্যাঁ, আমার মধ্যে এইসব পাওয়ারগুলো আছে। নাম্বার 2, মেডিটেশন। আপনি শুধু এটুকু জেনে রাখুন যে মেডিটেশন ছাড়া সাইকিক অ্যাবিলিটির পাওয়ারকে অর্জন করা প্রায় অসম্ভব। সাইকিক অ্যাবিলিটির পাওয়ারকে ইনক্রিজ করার সবচেয়ে সহজ উপায় হলো মেডিটেশন। মনে করুন মেডিটেশন হলো আপনার সাইকিক অ্যাবিলিটি কিংবা সাবকনসিয়াস মাইন্ডের চাবি। আর শুধু তাই নয়, আজ সায়েন্টিফিকলি এটা প্রুফ হয়েছে যে মেডিটেশন আপনার মধ্যে কত ধরনের পজিটিভ চেঞ্জ আনতে পারে। নম্বর 3, আপনি আপনার আত্মার সাথে কানেক্ট হন। আপনি যদি সাইকিক অ্যাবিলিটিকে আয়ত্ত করতে চান তাহলে আপনাকে আপনার আত্মাকে জানতে হবে। আপনার ভেতরেও আপনি ছাড়া আরেকজন আছে, তাকে জানতে হবে। আমি বলছি আপনার সোল, স্পিরিট বা আপনার আত্মার কথা। তাহলে এবার আপনি আপনার আত্মার সাথে কিভাবে কানেক্ট হবেন? এর উত্তর হলো মেডিটেশনের মাধ্যমে। আপনি যখন একদম প্রপারলি মেডিটেশন করা শিখে যাবেন তখন আপনি মেডিটেশন করার সময় এটা ফিল করতে পারবেন যে আপনার ভেতরে আপনি ছাড়াও আরও একজন আছে যেটা আপনারই প্রতিকৃতি, আবার আপনার থেকে আলাদা। আপনি মেডিটেশন করার সময় যখন ফিল করতে পারবেন আপনার ভেতরে আরও কেউ আছে, তখন আপনি এক ধরনের সাউন্ড শুনতে পারবেন যাকে বলা হয় সাউন্ড অফ সাইলেন্স। নম্বর 4, আপনার স্বপ্নকে বুঝতে চেষ্টা করুন। নর্মালি একজন মানুষ রাতের বেলায় যতক্ষণ ঘুমোয় তার বেশিরভাগটাই সে স্বপ্ন দেখে, কিন্তু আমরা সেই সব স্বপ্নকে মনে রাখতে পারি না। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে প্রচুর স্বপ্ন দেখি। আপনার কি কোনোদিন সকালে উঠে অন্য রকমের ফিল হয়েছে, যেন কিছুক্ষণ আগেই আপনি না জানি কিছু একটার এক্সপিরিয়েন্স করেছিলেন বা কী যেন একটা স্বপ্নে দেখেছিলেন কিন্তু মনে পড়ছে না? আপনাকে আপনার স্বপ্নকে অবজার্ভ করতে হবে, বুঝতে হবে স্বপ্নের মধ্যে আপনার সোল আপনাকে কি বলতে চাইছে। নাম্বার 5, আপনার কল্পনা করার শক্তিকে বাড়ান। আর এর একটাই উপায়, সেটা হলো ভিজুয়ালাইজেশনের প্র্যাকটিস। আপনার সাইকিক অ্যাবিলিটিকে বৃদ্ধি করার জন্য এটাও একটা বেস্ট টেকনিক। নাম্বার 6, আপনি যখন ফ্রি থাকবেন তখন নেচারের মধ্যে একটু সময় কাটান। কোনো বাগান কিংবা নদীর পাশে গিয়ে রিল্যাক্স হয়ে বসতে পারেন, আর তখন আপনি নেচারকে ধন্যবাদ জানান কারণ সে আপনাকে সাইকিক অ্যাবিলিটির পাওয়ার দিয়েছে। যদিও আপনার সেই পাওয়ার এখন নেই, তবুও নেচারকে ধন্যবাদ জানান। নম্বর 7, স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিক জগৎ সম্পর্কে জানতে চেষ্টা করুন। এই ধরনের বই পড়ুন, ইন্টারনেটে স্পিরিচুয়ালিটির বিষয়ে আর্টিকেল পড়ুন, স্পিরিচুয়ালিটিকে জানার চেষ্টা করুন। এইসব জিনিসগুলো করলেই দেখবেন আপনার সাইকিক অ্যাবিলিটি একটু একটু করে বৃদ্ধি হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।